বই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ, যার সাথে সাধারণ কোনো সম্পদের তুলনা হতে পারে না। একদিন হয়তো এই সব সম্পদ বিনষ্ট হয়ে যাবে, কিন্তু একটি ভালো বই থেকে প্রাপ্ত জ্ঞান কখনো শেষ হবে না, তা চিরকাল মনে জ্ঞানের প্রদীপ চালিয়ে রাখবে। তাই আজ সেই সম্পদের সন্ধান পেতে চলে এসেছি বরানগরের অন্যতম ঐতিহ্যবাহী গ্রন্থাগার কাশীপুর ইনস্টিটিউট লাইব্রেরিতে। আমি প্রায় 30 বছর ধরে এই লাইব্রেরির সাথে যুক্ত আছি। 1926 একুশে ফেব্রুয়ারি পাড়ার কয়েকজন মৈত্র পরিবারের ছিল, তার মধ্যে একজন, এই মৈত্র পরিবারের কয়েকজন ছেলে আরও কয়েকজন ছেলে মিলে, মানে তখন এই পাড়া থেকেই বই সংগ্রহ করে এর তলার ঘরে, এখন যে বিল্ডিংটা আমাদের রয়েছে নিচের ঘরেতে সূচনা করেন। তারপরে এখান থেকেই আমাদের চণ্ডীধরন মুখার্জি বলে একজন আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ, তিনি মারা গেছেন, তিনি পরবর্তীকালে এই লাইব্রেরি পুরো হাল ধরেন। এবং হাল ধরে তিনি প্রায় মানে বলতে গেলে 13 সালে উনি মারা গেছেন, 13-14 সালে উনি মারা গেছেন, ততদিন পর্যন্ত উনিই চালিয়েছেন। প্রায় কিছু না হলে 50-60 বছরের ওপর উনি মোটামুটি লাইব্রেরিটাকে টেনে নিয়ে গেছেন। তারপরে আরও সব লোকেরা এসছে, তাকে সাহায্য করেছে, তারা এসছে, হ্যাঁ, এইভাবে আমাদের মানে লাইব্রেরিটা আস্তে 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 এই তলাতেই ছিল, এই বাকি মানে 14 সাল থেকে আমাদের এখানে দ্বিতীয় এই ওপরের ঘরে এসছে। তার আগে আমাদের ট্রান্সফারিংয়ের সময় আমরা এই রিভেল ক্লাব বলে সস্তাচিপাড়ায় ছিল, সেখানে আমরা 4 বছর ছিলাম। মানে মাঝে যে 4 বছর আমরা রিভেল ক্লাবে ছিলাম, সেই সময় বহু লোক জানতো না, জানতে পারেনি যে রিভেল ক্লাবের লাইব্রেরিটা ট্রান্সফার হয়েছে কিছুদিনের জন্য, বছর 4-5-1-এর জন্য। তা এই 5 বছরেতে আমাদের তখন বহু মেম্বার আমাদের সাথে যোগাযোগ রাখেননি এবং তাতে বেশ কিছু মেম্বার কমে যায়। পরবর্তীকালে আবার কিছু কিছু লোক ফেরত এসছে, এই করে আমাদের তখন প্রথম মেম্বার ছিল প্রায় 260। বর্তমানে আমাদের মেম্বার প্রায় 80 থেকে 90 মতন। আরেকটা জিনিস আমাদের অসুবিধা হয়েছিল, সেটা হচ্ছে মোবাইল। আমরা প্রথম যখন এই আমাদের 95-94 বছরের লাইব্রেরি, আমরা কিন্তু কারণ মোবাইলটা সে সময় পাইনি, অনেকের হয়তো ল্যান্ডফোন ছিল, সেই ল্যান্ডফোনে দেখা গেছে পরবর্তীকালে ল্যান্ডফোন ছেড়ে দিয়েছে, যার জন্য কিছু মেম্বারটা আমাদের গ্যাপ হয়ে গেছে। বর্তমানে এখন মোটামুটি তারা ফিরে এসেছে এবং আস্তে আস্তে আমরা সেই আশা করছি। এবং আপনাদের আরেকটা সুখবরও দিই, আমরা এই গত 2-3 মাসে আমরা প্রায় আরও 10 জনকে ভর্তি করতে পেরেছি। প্রায় এখান দিয়ে যেতাম, দেখতাম এখানে একটা লাইব্রেরি আছে, তারপর মেম্বার হবার ইচ্ছে হলো, হলাম। এনাদের ব্যবহার খুবই ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি কোনো বইয়ের সাজেশান চান যে বইটা কী রং, সেটা সঙ্গে সঙ্গে বলে পেয়ে যাবেন যে বইটা পড়তে ভালো লাগবে কি না। সেটা এখানে প্রায় প্রত্যেকেরই বইগুলো পড়া থাকে লাইব্রেরিতে, এইটাই সুবিধে। নেশা কমে আসছে, মানে এখন তো আমি আরেকটা লাইব্রেরির মেম্বার, তাতেও দেখছি এখন আবার বাচ্চারাও মেম্বার হচ্ছে। তো আমাদের এই বাচ্চাদেরও একটু ছোটোখাটোদের বই রেখে ছোটোদের মেম্বারশিপ মেম্বার করে চেষ্টা করতে হবে, তা না হলে তো আর বাঁচানো যাবে না, সবাই কার্টুন দেখবে আর টিভি দেখবে। পরশুদিনও আমাদের একজন মেম্বার ভর্তি হয়েছে, একটি বাচ্চা ছেলে ভর্তি হয়েছে। এর আগে আপনাকে বললো যে বাচ্চাদের জন্য এখানে, আমাদের বাচ্চাদের এখানে প্রচুর বই আছে, কিন্তু কেউ কি জানেন একটা জিনিস, ক্যাটালগ দেখে বই কেউ পাস নিতে পারছে না। কেন, ক্যাটালগটা দেখার একটা সিস্টেম আছে, ক্যাটালগটা খুলতে গেলে আপনাকে বই সম্বন্ধে জানতে হবে। কেন জানতে হবে, আপনি কোন লেখকের বই চান, এবার সেই লেখকটা ক্যাটালগকে খুঁজে বার করতে হবে যে কোন পাতায় আছে, এবার সেটা ধরে ধরে তাকে যেতে হবে। তাই না, দেখি অত খাটতে চান না, তারা বলে আমাদের বাড়িতে কাজ আছে, আপনি যা হোক একটা দিয়ে দিন। এভাবে তো বইটা তাহলে কী হলো, যে বইটা তার পড়ার ইচ্ছে হলো সে বইটা সে মিস করে গেল, আমরা পরবর্তীকালে আবার বেছে বুঝে একটা জায়গায় রেখে দিলাম, বলা হয় বা রূপাদি এই বইটা কিন্তু অমুক চেয়েছে, আপনি আমরা পেয়ে গেছি, আপনি পরে কিন্তু তাকে দিয়ে দেবেন। আর একটা জিনিস হলো, আমাদের ভর্তিটা এখনও পর্যন্ত সেই পুরনো দিনের আমলই রয়ে গেছে, 125 টাকা, তার মধ্যে 50 টাকা রিফান্ডেবল এবং মাসিক চাঁদা 15 টাকা। হ্যাঁ, এই 15 টাকাতে একটা লাইব্রেরি বর্তমান দিনে চালানো খুব কষ্টকর ব্যাপার।
লাইট দিয়ে, নতুন বই দিয়ে রেগুলার আমরা 3 মাস অন্তর প্রায় 1000-1200 টাকা ম্যাগাজিনে পেমেন্ট করি। এই দুর্দিনের বাজারে এই কটা মেম্বার নিয়ে কিন্তু সেটাও আমাদের খুব অসুবিধে হয়। হ্যাঁ, আমরা বাড়াচ্ছি না এই কারণে, একটা মাত্র কারণে, কিছু মেম্বার হয়তো বলবে 15 টাকায় হয় আপনি ওটা 25 টাকা করুন, কিন্তু 25 টাকা করলে আবার দেখা যাবে আরেক মানে একটু যারা মেম্বার তারা বলে 25 টাকা করে দিলেন, একেবারে 10 টাকা বাড়িয়ে দিলেন। এর জন্যে কী আছে, থাক যতদিন চলে চলবে, তারপর দেখা যাবে, তারপর তো পাবলিক বুঝতেই পারবে যে বাজারে কী পরিস্থিতি। এদের সব ব্যবহার ভালো, বই এগুলো আমি মোটামুটি পছন্দের বই, না পেলেও বলে যাই, না পেয়ে যাই তারপরে। করোনা এই যে 9 মাস বন্ধ ছিল, আমরা 9 মাসে আমি বাজারে এসেছি, আমাকে বহু লোক বলেছে ঘরে দা লাইব্রেরিটা খুললে, এই সময় বাড়িতে বসে আছি তাহলে আমি চাবি দিয়ে দিচ্ছি আপনি খুলে, কারণ সারা বিশ্ব যেখানে বন্ধ সেখানে আমরা লাইব্রেরিটা খুলি কী করে, কালকে পুলিশ এসে আমাদের ধরে নিয়ে চলে যাবে, আপনাদের কিচ্ছু হবে না, আপনারা তো বাড়িতে বসে থাকবেন, আমাদের পুলিশ এসে ধরে নিয়ে চলে যাবে। তারপর লাইব্রেরি খোলা হয়েছে, কুমারদা বলেছে, মলয় বলেছে, আরও অনেকে বলেছে একটু খুলুন, আমরা বই টইগুলো পড়তে পাই, বাড়িতে এখন কাজ নেই, অফিসে যাচ্ছি না, তা আপনারা যদি খোলেন। আমরা তখন বললাম ঠিক আছে, এখন তো মোটামুটি একটু সবাই সব খুলছে, ঠিক আছে, আমরাও সাহস করে একদিন বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে লাইব্রেরি খুলতে শুরু করলাম, এবং আস্তে আস্তে লাইব্রেরিটা সেই 14 অক্টোবর থেকে মলয়, কুমারদা, আমি এবং আরও কয়েকজন মিলে আমরা এখনও চালাচ্ছি। এখন আমাদের প্রায় আগে 10 থেকে 12 হাজার বই ছিল, এবং বিভিন্ন ক্যাটাগরির বই ছিল আমাদের। বলতে গেলে আমরা মানে গর্বের সঙ্গে বলতে পারি আমাদের 8 থেকে 10টা ক্যাটালগ ছিল, 10 রকমের বিভিন্ন ক্যাটালগ। মানে আপনি এখানে সাধু সন্তদের বইও আমি চেষ্টা করলে বার করে দেবো, আপনাদের আরও পুরনো বই বার করে দেবো, বিভিন্ন রাজনৈতিক বই আমরা বার করে দেবো পুরনো দিনের, হ্যাঁ, এবং আরও কিছু ভালো ভালো বই আমরা দিতে পারি পুরনো বই। কিছু পাঠক, বয়স্ক পাঠক আমাদের বলেছিলেন যে শীতকালে লাইব্রেরিটা যদি একটু আগিয়ে আনা যায়, আমরা বললাম ঠিক আছে, আমরা নয় 7:30 থেকে 7টায় আসবো, তা এই 7:30 থেকে 7টা এরকম করে করতে করতে বর্তমান দিনে আমরা খুলছি সন্ধে 7:30 থেকে রাত্রি 9টা অবধি। এটা আগে 7:30 থেকে 9:30 ছিল, এখন একটু কমিয়ে দিয়েছি, কারণ শীতকাল হয়তো ভবিষ্যতে আবার বেড়ে যাবে, এবং ভবিষ্যতে এটাও বলে রাখি লাইব্রেরি মেম্বার বাড়ার সাথে সাথে, করোনা দূর হওয়ার সাথে সাথে আমরা আর একটা দিনও চেষ্টা করবো মঙ্গলবার খুলে দেওয়ার। আমাদের সোমবার, বুধবার এবং শুক্রবার এবং রবিবার দিন সকালবেলা 10:30 থেকে 12:30। আমরা ক্যাটালগ মানে একটা করেছি রাইটার হিসেবে, মানে আপনার যদি রাইটার মনে থাকে তাহলে আপনি রাইটার হিসেবে বই ধরে তার লেখা যে বই সমস্ত পেয়ে যাবেন। আবার আছে বইয়ের প্রথম অক্ষর, ধরুন একটা বইয়ের নাম অবলা, সেই অবলাটা যদি অ দিয়ে খোঁজেন সেটাও আপনি এখানে পেয়ে যাবেন। নানান রকমের এবং নানান বিষয়ের বই দিয়ে সাজানো এই গ্রন্থাগারটি একজন গুণমুগ্ধ পাঠক ও পাঠিকার কাছে আকর্ষণীয় স্থান। 81 বছর বয়স আমার, এখনো আসছি যে আমার ভীষণ বই পড়ার নেশা, আর এনারা ভীষণভাবে সাহায্য করেন। এইটাই আমার মাঝে একটা বিপর্যয় হয়েছিল, খুব আমি ছেড়ে দিয়েছিলাম, অনেকদিন আসছিলাম না, কিন্তু এনারা বাড়ি গিয়ে আমাকে বললেন যে আমরা বই দিয়ে যাব, আপনি বই পড়াটা এ করুন। আমাদের এখানে প্রচুর দুষ্প্রাপ্য বই আছে, এবং আমাদের কিছু বই আমরা ওই রিবেল ক্লাবের সময় যখন আমাদের যায় বাড়ি প্রমোটিংয়ের সময় কিছু বই আমাদের বর্ষাকালে নিয়ে গিয়ে বা ওখানেও যে ঘরটি ছিল সেটা ড্যাম, এবং তার জন্য বেশ কিছু ভালো ভালো বই আমরা নষ্ট করে ফেলেছি, প্রায় 1000-1200 বই আমরা আবার সেটাকে রিকভারি করে আমরা এখন নতুনভাবে আবার চালু করে দিয়েছি পুরোনো বইটাকে করে। আমরা এই রবীন্দ্রনাথের একটা বই আপনাদের দেখালাম, রবীন্দ্রনাথের নিজের চিত্র আঁকা একটা ছবি আপনাদের দেখালাম, বই দেখুন এটা রবীন্দ্র চিত্র, বহু জায়গায় আপনারা পাবেন না এই বই। হ্যাঁ, বাংলা গ্রন্থপঞ্জি, বাংলায় কবি, কি এটা রেয়ার বই, খুব রেয়ার বই, এখন আর বর্তমান দিনে এখন আর পাওয়া যায় না, পাওয়া যাবে না। দিব্যজীবন অরবিন্দের লেখা প্রথম দিকটা, বাঙালি ভুলে গেছে মহাভারত কি জিনিস, তখনকার দিনে এইরকম ভাবে লেখা থাকতো। একটা লাইব্রেরিতে যে পুরোনো দিনের রামায়ণ মহাভারত রেখেছি আমাদের আগেকার দিনের সংগ্রহ, উপন্যাসের একটা পার্ট আপনাকে দেখালাম প্রথম খণ্ড, যার মূল্য 1 টাকা, যার মূল্য 1 টাকা,
আমরা এরকমভাবে আপনাকে চার আনা আট আনা দামেরও বই আমরা দেখাতে পারি, কিন্তু একটু সময় দিতে হবে, আমরা খুঁজে বার করে দেবো। অসংখ্য দুষ্প্রাপ্য ও মূল্যবান বইয়ের সংগ্রহ আছে এই লাইব্রেরিতে, তাই সেই বই ইস্যু করার ব্যাপারে কিছু প্রতিবন্ধকতা থেকেই যায়। আমাদের প্রতিবন্ধকতা বলতে আমরা বিভিন্ন দামের বই আছে আমাদের লাইব্রেরিতে বর্তমানে, মানে 2000 টাকা দামেরও বই আছে। এবারে আমরা আপনাকে আগেই বললাম যে 50 টাকা ডিপোজিটের ওপরে 2000 টাকার বইটা আমরা ছাড়তে পারি না, কারণ বইটা যদি মিসিং হয়ে যায় আমরা কিন্তু ওই 2000 টাকা এবং ওই মূল্যবান বইটা আর ফেরত পাবো না। যদি কোনো কারণে কেউ চলে যায়, এখন বর্তমান দিনে প্রমোটিংটা হয়ে গেছে বিরাট ব্যাপার, এর জন্য লাইব্রেরি খানিকটা ক্ষতিগ্রস্ত, কারণ সেই তারা প্রমোটিং করে চলে যাচ্ছে অন্য জায়গায়, ফ্ল্যাট কিনে চলে যাচ্ছে, লাইব্রেরি কিছু জানে না, তাদের অ্যাড্রেস ফ্যাড্রেস সমস্ত চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আমাদের একটা ভীষণ অসুবিধা হয়ে গেছে। তার জন্য আমরা একটা ডিপোজিট সিস্টেম করেছি, 500 টাকা অবধি আমরা জমা রাখলে আমরা সব রকম বই দেবো, এবার একটা সিস্টেম করেছি, তাতে লাইব্রেরি যতটা লস হবে কিছু করার নেই, পাঠক বই পড়ুক, হ্যাঁ বই পড়ুন ও বই পড়ান, এটাই হচ্ছে আমাদের থিম মেন বর্তমান দিনে। আর একটা জিনিস হচ্ছে যে আমরা সবাইকে সব ধরনের বইটা পড়তে দিই না, কারণটা কি আমাদের প্রাপ্তবয়স্কটা এখন আমরা সেই পুরনো লোকেদের কথা মেনে, প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্কদের কথা মেনে আমরা কিছু চলি, আর বর্তমান দিনে প্রাপ্ত আর অপ্রাপ্ত বলে কিছু নেই, কারণ মোবাইলে আমরা সব কিছু প্রাপ্ত হয়ে যাচ্ছে, 6 বছর বয়স থেকেই প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছি। তো এই প্রাপ্তবয়স্কটা আমাদের লাইব্রেরির ক্ষেত্রে কিন্তু আমরা এখনও ধরে রেখেছি, কারণ একটা জিনিস হচ্ছে বইয়ের সাথে ছবি এবং তার সাথে বইয়ের যে ভাষা, বইয়ের যে লেখা, আমরা চাই না সেই বাচ্চা ছেলেটি সেটা পড়ুক। হ্যাঁ, আমরা অ্যাডাল্ট হিসেবে আমাদের বইয়েতে সেখানে অ্যাডাল্ট এ লেখা আছে, আবার ট্রিপল অ্যাডাল্ট অবধি করা আছে যে এই বইটা যেন বাচ্চাদের হাতে 18 বছরের নিচের হাতে যেন না যায়, কিন্তু পাঠকরা এমন হয়ে গেছে ছেলেরা, তারা চেষ্টা করে এনি হাও বইটাকে আমায় পড়তে হবে, সে যে করেই হোক বড়দের দিয়ে ছোটদের দিয়ে বইটা নিয়ে নিল, এবং সে এমনও দেখা গেছে বইটা তখন 10 জনের হাত দিয়ে ঘুরে এ বইটা লাইব্রেরিতে যখন ফেরত হলো বইটার দফা শেষ। হ্যাঁ, এর জন্যই প্রতিবন্ধকতা আমাদের আছে কিছু, আমরা এখনও ধরে রেখেছি এটা যে তোমার বয়স কত জিজ্ঞেস করি না, এই বইটা পড়ো না অন্য বই পড়ো, সাজেস্ট করলাম, কিন্তু এইভাবেই চলছে এখন। এই খুব ভালো, এদের ব্যবহার খুব ভালো, আর যখন মানে যা বইয়ের দরকার হয় চেষ্টা করে দিতে। আগে আমরা 16টা ম্যাগাজিন রাখতাম এবং এই 16টা ম্যাগাজিন তখন পড়তো, এবং সুক্তারা ফুক্তারা কিশোর ভারতী সবই আমাদের থাকতো, পুরনো যারা মারা গেছেন তারা এইভাবে মেনটেন করেছেন, এবং আপনারা জানবেন যে বঙ্গবাসী বলে একটা আমাদের সেটাও আমাদের রয়েছে, এবং স্বদেশ কথা সেটাও আমাদের তখনকার দিনে ছিল, পুরনো দিনে ছিল, এবং আরও অনেক ধরনের বই আমরা রাখতাম তখন, এবং খবরের কাগজও আমরা দৈনন্দিন খবরের কাগজও রাখতাম, কিন্তু বর্তমান দিনের পড়ার সংখ্যা বা লোকের এর মানে আস্তে আস্তে কমে যাচ্ছে, এ যাচ্ছে, তার জন্য আমরা খবরের কাগজটাও বন্ধ করে দিয়েছি, এবং ম্যাগাজিনটা কি আমরা বর্তমান দিনে মানে ওই যে বললাম 15 টাকা চাঁদার উপরে সব কিছু করা যায় না, সেই তার জন্যে আমরা আস্তে আস্তে ম্যাগাজিনটাও কমিয়ে দিয়েছি। আর ম্যাগাজিন বলতে এখন সত্যি কথা বলতে কি ম্যাগাজিন আর নেই, লেখা সেরকম থাকে না, সিনেমা এতে ফটো ফটো দিই ওটা কোনোরকমভাবে কভার করে দিয়ে বইটার দাম বাড়িয়ে দিচ্ছে, এই উল্টো পাল্টা করে একদম মানে আমাদেরকে সে মানে কাগজের দোলার লাভ হচ্ছে, আনন্দবাজার পত্রিকার লাভ হচ্ছে, কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না, আমাদের এখানে সে স্ট্যাগ হয়ে যায়। আর বইয়ের যে কথা, আমরা বর্তমান বইতে কিছু আমাদের খুব ভালো আর্টিকেলস বেরোয়, সেই আর্টিকেলসগুলো আমরা বর্তমানটাকে খুব সিরিয়ালিভাবে যত্ন করে আমরা রেখে দিই, হ্যাঁ, এবং তাতে তারা তথ্যগুলো গেছিল অমুক টাইমের বর্তমানটা আমাদের দিন, আমরা বর্তমানটা বার করে তাকে দিতে পারি। ডিজিটাল মাধ্যম বর্তমানে আমাদের জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে, এই ডিজিটাল মাধ্যম এই লাইব্রেরির উপর কিরূপ প্রভাব বিস্তার করেছে তা আমরা জেনে নেব। আমরা মনে করি, অনেকে বলে, এই পরশুদিনও একজন আমাদের কাছে বলে গেলেন, নাম ইন্দ্রাণী পাল, তিনি বললেন, আমি বললাম দেখুন আপনার বইটা 1 মাস হয়ে গেছে, আপনার ফাইন হয়ে গেছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত অক্টোবর থেকে ফাইন নিচ্ছি না, সেই করোনার এটা আমরা চালিয়ে যাচ্ছি, যে এখন লোকের কাছে আমরা ফাইন নেব না, কারণ অনেক অফিস বন্ধ আছে, অনেকের চাকরি চলে গেছে, এ চলে গেছে, আমরা সেগুলো খবর রাখি, এবং তার জন্য কী হচ্ছে আমরা তার থেকে ফাইনটা নিলাম না। সে তখন উত্তর দিচ্ছে আমাকে, বই পড়ছেন এতদিন, ওপরে থাকেন, দোতলায় থাকেন, একতলায় নেবে বই নেবেন, এ তো কত সুবিধা আপনার, আপনার এখানেই যখন থাকেন। তার উত্তর হলো যে আমার মোবাইলই সারাদিন কেটে যায়,
আমি সঙ্গে সঙ্গে তাকে প্রশ্ন করলাম, কি দেখেন আপনি? না ওই যে সলমন খানের একটা কি বিগ বস দেখি। হ্যাঁ, এই মানে এ ধরনের পাঠকের কথা আমাদের শুনতে হয়, আমরা বিগ বস দেখি। হ্যাঁ, আলো আর কি দেখেন? যে ওই রান্না বান্না সব বেরোয় সেটা দেখি। হ্যাঁ, এই যে বই পড়া, আর একটা জিনিস হচ্ছে ইবুকে বই পড়া বা মোবাইলে বই পড়া, ওই যে তুলে তুলে লেখা পড়া, চোখটাকে একভাবে ওইখানে রেখে পড়া, আমার মনে হয় খুব কষ্টকর ব্যাপার এবং ঘাড় ফাড়ে ব্যথাও হয়ে যায়। এবং আমিও চেষ্টা করেছিলাম বাড়িতে, যে লোকে বলে মোবাইলে পড়ে নিলাম। হ্যাঁ, কী পড়লে? একটা বই খুলে পড়ে যে আনন্দ, যে তার প্রতিটি ভাষা, তার প্রতিটি কথা, তার এই যে আনন্দটা পাই, মোবাইলে তো আমাদের তাড়াতাড়ি করতে হবে, আমি দেখে নিতে হবে, নাহলে তার সময় নেই। সে তো হয়তো তার মোবাইলটা বললো আমি এই আধ ঘন্টা আছে, আধ ঘন্টা দেখি তো শেষের কবিতাটা একটু ভালো করে পড়ে নিই। শেষের কবিতা পড়লো, কিন্তু শেষের কবিতার মানে, শেষের কবিতা কী বলতে চাইছে সেটা কিন্তু তার বোধগম্য হবে না। কিন্তু একটা বই কী হবে, বইটা সে কিন্তু আবার রিভাইজ করে পড়তে পারবে, আবার তার সে বইটা পাতাটা খুলে ওই জায়গায় যেতে পারবে, মোবাইলেও পারবে। তা আমার মনে হয় যে একটা বই পড়ার থেকে একটা বই পড়ার যে আনন্দ, আমার ইন্টারনেটেরটা আমার মনে হয় ততটা এ নয়। আমি ওই যে বললাম যে পড়া আর ওই শোনা, আমি এখনই শুনলাম, এখনই আমি সেটা ভুলে যেতে পারি, কিন্তু বই আপনাকে চিরদিন আপনার সাথে সাথ দেবে আপনি যদি বইটাকে যত্ন করে রেখে দেন। আনন্দবাজার পত্রিকা রেগুলার 10টা ভীষণ ভালো ভালো নেতাদের নিয়ে একটা অনুষ্ঠান করেন, খুব চেল্লামিল্লি হয়, খুব চেল্লামিল্লি হয়, এ ওকে বলে, ও ওকে বলে বলে, আপনি কিন্তু তার পরের দিন ও কী বললো আর ও কী বললো আপনি কিন্তু বলতে পারবেন না। এটাও কিন্তু একটা দেখা গেছে, যেন আপনারা চিৎকার শোনেন কিন্তু আপনারা বলতে পারবেন ওই লোকটার উত্তরে ওই লোকটা কী বলেছিল, বলতে পারবেন না, কিন্তু বই সেটা বলে দেবে যে এই লেখটার উত্তরে এই লোকটা কী বলেছিল। আপনার আজকের যদি নেতাজির ভাষণ দেয় কোনো দিন কোনো জায়গায় দিয়ে থাকে, আপনি সে বইটাতে যদি কোনো জায়গায় পড়ে থাকে, লিপিবদ্ধ থাকে, কিন্তু আপনি তার পরের দিন তাকে কি প্রমাণস্বরূপ দেখিয়ে দিতে পারবেন যে এই দেখুন এই জায়গাটা কোট করা আছে, আগেকার দিনে এখনও পড়া হতো, লাল লাইন আন্ডারলাইন করে পড়া হতো, সেভাবে পড়ে তারা দিয়েছে, এখন কিন্তু সেসব নেই, কানে শুনে ওই শুনতে হবে আর ভুলে যেতে হবে। নপাড়া থেকে একজন আসেন, একজন দানলপ থেকে আসেন, আমরা বললাম ভাই বইটা একটু তাড়াতাড়ি দিতে হবে, অন্যজন পড়তে চাইছে। হ্যাঁ, এক এক সময় দেখা যায় আমরা অনেক ভালো ভালো বই ডবল কপিও আমরা এখানে রেখে দিই, করে নিয়েছি। হ্যাঁ, করে নিয়েছি আমরা, যে এই একটু আগে একজন বললেন একটা বইয়ের নাম বললেন কালবেলা, আমরা বললো হট করে কালবেলা পড়বেন? কালবেলা তো আপনি পারবেন না, আগে আপনাকে উত্তরাধিকার পড়তে হবে, তারপর এইটা পড়তে হবে, তারপর এইটা পড়তে হবে, কিন্তু বইটা মোটা বই 15 দিনের আগে আপনি জমা দেবেন, নাহলে কিন্তু রিনিউ করতে হবে। আমরা নতুন বইয়ের ক্ষেত্রে রিনিউটা আমরা করি না, আমরা পুরনো বইয়ের ক্ষেত্রে 3 বার রিনিউ করে দিই, যদি মোটা বই হয় তার পড়তে অসুবিধা হবে, তার জন্যে আপনি 15 দিনে রিনিউ করুন, না হলে আমরা প্রতিদিন দিন প্রতি আমরা 50 পয়সা করে ফাইন নিয়ে নেব। হ্যাঁ, এটা তো তাদের কী হবে, একটা ভয় থাকবে যে না আমাকে ফাইন দিতে হবে। এক একজন আমরা দেখে গেছি 150 টাকা অবধি ফাইন আমরা এখানে কেটে নিয়েছি, 2 বছর বইটা আটকে রাখলাম তো 150 টাকা নেবই, কারণ আপনার জন্য অন্য লোক হ্যারাসমেন্ট হচ্ছে, তারা বইটা পেয়ে পায়নি, তার জন্য তো আমরা আপনাকে ফাইনটা দিতে হবে। হ্যাঁ, তারা গ্ল্যাডলি দিয়েও দিয়েছে, অনেকে আবার বলছে একটু কনসেশন করবেন, 100 টাকা দিন, 50 টাকা দিন, আপনি মেম্বার থাকুন, বই পড়ুন। তার মানে কি, তার মনে ঢুকে গেল যে আমি 50 টাকা দিয়েছি, আমি আর বইটা আর ফাইন দেবো না। কাশীপুর ইনস্টিটিউট কোনো রকম অনুদান পায় কিনা তা আমরা জেনে নেব। না, আমরা পাই, এখনো পর্যন্ত আশা রাখি এবং আগেও আমরা পেয়েছি, এবং আপনি দেখুন আমাদের পেছন দিকে লাগিয়ে তাকে এই যে আলমারি টালমারি কোনো যেগুলো আছে, রামমোহন ফাউন্ডেশন বলে একটা লাইব্রেরি আছে, তারা আমাদের সরকারি লাইব্রেরি, তারা আমাদের সাহায্য করেছেন, বিরাট সব ফার্নিচার আপনারা দেখতে পাবেন, এবং আমরা এখনও পর্যন্ত রয়েছি, কিন্তু কিছুদিন আমরা এই সব থেকে একটু দৃঢ় হয়ে গেছে, কারণ আমাদের অডিট ফডিটগুলো একটুখানি অসুবিধা হয়েছিলো এই বাড়ি ট্রান্সফারের জন্যে, কাগজপত্র সব কোথায় ছিল না ছিল এই জন্য একটু অসুবিধা হয়েছে, তারপরে এখন আমরা সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি, এবং কমপ্লিট করে নিয়ে এবার আস্তে আস্তে আমরা এবারে ভবিষ্যতে আমরা সরকারকে জানাবো যে আমাদের বা বিভিন্ন একে জানাবো কনসার্নকে আমরা যে আমাদের লাইব্রেরিতে যাতে সাহায্যের জন্যে আপনারা একটু সাহায্য করুন, যাতে ভবিষ্যতে আগে আগেও পেয়েছি সেসব পেপারস আমরা সাবমিট করব, করে আমরা চেষ্টা করব ভবিষ্যতে যাতে আমরা পাই। এই লাইব্রেরির প্রধান প্রাণ শক্তি হলো পাঠক, অনেকটা আমাদের শরীরের রক্তের মতো, রক্ত ছাড়া যেমন একজন মানুষ বাঁচতে পারে না, তেমনি পাঠক ছাড়া কোনো লাইব্রেরি চলতে পারে না। এই গ্রন্থাগার খুব শীঘ্রই 100 বর্ষ পূরণ করতে চলেছে, যা আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়, তাই আমাদের একান্ত অনুরোধ
আমাদের এই প্রচেষ্টাকে সফল করতে আমাদের পাশে থাকুন, বই পড়ান, বই পড়ুন, বইকে ভালোবাসুন।